বাবার চোখের সামনে মৃত্যু হলো মেয়ে, আর মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে গেলে ছিটকে পড়েন তরুণীর বাবা। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুনীত হালদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে যে বাতিস্তম্ভ থেকে কোনো বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল এবং সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, প্রশ্নটা এখানে কোনো নজরদারি ছিল না, কি অভিযোগ করছেন ওই তরুণী পরিবারের সদস্যরা? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে গতকাল রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। পুরবী দাস যখন এই তার বাড়ি থেকে যখন বেরিয়ে ঠিক উল্টো দিকে গলিতে তার জন্মদিনে যে অনুষ্ঠানে যাচ্ছিল, সেই সময় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এই ঘটনা তদন্তে এসেছে মালিপাড়া থানার পুলিশ। এই মুহূর্তে দেখা যাচ্ছে মালিপাড়া থানার যারা আধিকারিক তারা গোটা ঘটনার তদন্ত এসছে, এবং এই তদন্তকারী তদন্তের জন্য যাদের যাদের জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে গতকাল এই যে চায়ের দোকান, এই চায়ের দোকান বাড়ি থেকে বেরিয়ে পুরবী এবং তার বোন যখন এই চায়ের দোকানের পাশ দিয়ে গলি দিয়ে সামনে যে অনুষ্ঠান বাড়ি সেখানে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এখন যেটা অভিযোগ পরিবারের লোকেদের, তার বাবা তারক দাস নিজে এই দোকানের মালিক এবং তিনি নিজে একজন ইলেকট্রিশিয়ান, তার চোখের সামনে এই ঘটনাটি ঘটে। যখন মেয়ে পড়ে যায় তার বাবা তাকে উদ্ধার করতে দৌড়ে আসেন এবং তিনি চিৎকার করে বলেন এমসিবিটা বন্ধ করুন, অর্থাৎ এই চায়ের দোকানে যে যে যেভাবে বৈদ্যুতিক সরঞ্জাম চালানো হয়, অর্থাৎ হিটার বা সে বা অন্যান্য যন্ত্রপাতি, সেইখান থেকেও কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে বলে তার পরিবারের লোক সরাসরি অভিযোগ করছে। এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে চায়ের দোকানের যিনি মালিক, যে রেখা চ্যাটার্জি। দিদি, কি ধরনের ঘটনা ওই পড়লো ওইখানে? উনি বললেন যখন ছটকে গেছেন তখন বললেন তুমি নিজের লাইনটা বন্ধ করেন, তারপর আমি ওই বন্ধ করেছি, তখন যে আমরা তুলেছি সবই লাইন চলছিল, কেমনি হলো বোঝা গেল না। তারপরে অর্থাৎ তার পরিবারের লোকেরা যেটা অভিযোগ করছেন, এই দোকান থেকে যে সামনে যে গেটটা কোনোভাবে ইলেকট্রিক সার্কিট শর্ট সার্কিট হয়েছিল এবং সেখানে যখন ছাতা নিয়ে যাচ্ছিল সেই ছাতাটা কোনোভাবে টাচ লাগে এবং সেখান থেকেই ছিটকে পড়ে, এবং এখানে প্রচুর তারও কিন্তু সামনে ইলেকট্রিক ল্যাম্পপোস্ট আছে সেখান থেকেও হতে পারে। কি কারণে হচ্ছে গোটা ঘটনাটা পুলিশ খতিয়ে দেখছে। গতকাল রাতে সিএসসির আধিকারিকরা ঘটনার পর আসে এবং তখনই কিন্তু তারা এখানে লাইন অফ করে দেওয়া হয়। এখন বিদ্যুৎ মর্মান্তিক মৃত্যু, আমরা একবার শুনে নিই ওই তরুণীর বাবা, তিনি কি জানাচ্ছেন? তারপরে আমার জল ফেলে দিয়েছে, আমি বলে এমসিবি অফ করো অফ করো, যেহেতু আমি ইলেকট্রিশিয়ান আমি বললাম যে ইলেকট্রিক ইয়ে করো অফ করো, অফ করতেই সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল। তারপরেই আমি মেয়েকে তুলে নিয়ে আমাকে সবাই সহযোগিতা করলো, নিয়ে সঙ্গে সঙ্গে গেছি, কিন্তু আমি মেয়েকে বাঁচাতে পারলাম। আমি কত চিঠি দিয়েছি, গেছি, কি আসলো, দেখলো, চলে গেল, সবাই এই জিনিসটা করেছে। একদিকে